মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ আসছে, আমরা সবাই কিন্তু ঈদের প্রস্তুতি নিচ্ছি, আপনারাও নিচ্ছেন। ইতিমধ্যে কাপড়ের কেনাকাটা কিন্তু অনেকেরই শেষ, কিন্তু এখন এই ঈদের যে যত কাছে আসে, ঈদের যে প্রধান আকর্ষণ অনেকের কাছে নতুন নোট। এখন কিন্তু অনেকেই নতুন নোট সংগ্রহ করার জন্য ব্যাংকে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আর এই নতুন নোট যদি সংগ্রহ করতে না পারেন বা অনেকের কাছে নতুন নোট না গেলে তাদের কাছে কেমন যেন মনে হয় ঈদই পূর্ণ হলো না। আর বিশেষ করে বাড়িতে যাদের শিশু কিশোর আছে তাদের হাতে যদি নতুন নোট না দেওয়া যায় তাদের কিন্তু মন খারাপ হয়। তাই তাদের চাহিদা মেটানোর জন্য তাদের জন্য কিন্তু অনেকেই এই ঈদের আগে নতুন নোট কিনেন বা ব্যাংক থেকে সংগ্রহ করেন। এই সময় যেহেতু এই সময় নতুন নোটের চাহিদা বেড়ে যায়, আর যারা এই নোটের নিয়ে জালিয়াতি করে প্রতারক চক্র, তারাও কিন্তু এই সময় তাদের কার্যক্রমটা একটু বাড়িয়ে ফেলে। তারা এই সময় জাল নোট ছাপায়, এই নোটের মাঝে জাল নোট ঢুকিয়ে মানুষের হাতে ধরিয়ে দেয়। বিশেষ করে যারা বিভিন্ন ফুটপাত থেকে হকার থেকে অনেক জায়গায় নতুন নোট বিক্রয় করা হয়, এই নতুন নোট কিনতে গিয়ে প্রতারিত হয়ে যান। তারা করে কি, এই নতুন নোটের বান্ডিলের ভিতরে কিছু জাল নোট ঢুকিয়ে দেয়, এই জাল নোট ঢুকিয়ে দেয় এবং কৌশলে এইগুলো বিক্রি করে দেয়, আর অনেকে কিনেও নেয়। তা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে নোট কেনার সময় কিন্তু একটু সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আপনি যদি সাবধান না হন, আপনি যদি সতর্ক না হন, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা যারা কাজ করি আমাদের জন্য কিন্তু অনেক কঠিন। আমরা আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা আছে তারা কিন্তু যাতে জাল নোট ব্যবসা না করতে পারে, জাল নোট ছাপাইতে না পারে, এই বিষয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে যে আপনারা সতর্ক থাকবেন আর নোট কোথা থেকে সংগ্রহ করবেন। সবচেয়ে বেটার ব্যাংক থেকে সংগ্রহ করা। এই ঈদের আগে কিন্তু বাংলাদেশ ব্যাংক অনেক নতুন নোট ছাপায়। আমি কিন্তু বাংলাদেশ ব্যাংকের ছাপানো নোট সোনালী ব্যাংক থেকে নিয়ে এনেছি। এই যে এটা দেখছেন, 200 টাকার নোটের একটি বান্ডিল, 50 টাকার একটি সংগ্রহ করেছি, 20 টাকার একটি সংগ্রহ করেছি সোনালী ব্যাংক থেকে। আপনারাও কিন্তু ব্যাংকগুলোতে নতুন নোট আছে, চেষ্টা করলে সংগ্রহ করতে পারবেন। আর বাইরের থেকে যদি নিতে চান অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে, কারণ আপনি এরকম নতুন একটা বান্ডিল আপনি নিয়ে নেবেন, আপনি দেখবেন যে উপরে পিছে নতুন আছে, ঠিকই মাঝখানে কিন্তু তারা 4-5টা দেখবেন যে জাল নোট ঢুকিয়ে দিচ্ছে। এই নোটগুলো আবার চিনতে হবে, জাল নোট কোনটা এবং অরিজিনাল নোট, এগুলো কিন্তু আপনার চিনতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ আপনি সতর্ক থাকলে, আপনি সাবধান থাকলে আপনি নিরাপদ থাকবেন। আর বিশেষ এখন যারা মার্কেটে কেনাকাটা করেন, যেসব দোকানদার ব্যবসায়ী ভাইরা আছে, তারাও কিন্তু নতুন নোটগুলোতে রাখার সময় একটু দেখে রাখবেন, কারণ এই জাল নোট চেনা কিন্তু অনেক সহজ। একটু একটু